কান খুলে একটা কথা শুনে রাখুন, মিউনিসিপ্যালিটিও আছেন, এসডিও আছেন, পুলিশের লোকেরাও আছেন। আমার হাতে ক্ষমতা, আমি যেটা বলবো সেটা হবে, এই অ্যাটিচিউড কিন্তু আমি বরদাস্ত করব না। গরিব মানুষ যাতে ডিপ্রাইভ না হয় এটা কিন্তু দেখা আমার দায়িত্ব। আমি কিন্তু কালকে একটা স্পটে ইনফরমেশন পেয়েছি কয়েকটা জায়গায়। বেলপাহাড়িতে বংশী কে আছে? তুমি তো আমলাশোলের বংশী, তাই তো? তোমার ওখানে লোক বলছে কেন যে বিধবা ভাতা পাইনি? তুমি কি নিজের মধ্যে নিজেদের আগে তো ভালো কাজ করতে, এখন কি ঝগড়া করো নাকি? তোমার ওখানে কাজগুলো কেন হচ্ছে না আমি জানতে চাই। আমি তোমার ভিডিওকেও ধরলাম, তোমাকেও ধরলাম, হোয়াট ইজ দ্য প্রবলেম? কেন হয়নি? কেন লোকে কমপ্লেন করবে? তোমাদের কাউকে পাওয়া যায় না? খগেন এমএলএ আছে, কতক্ষণ টাইম দাও লোককে? কেন পাবলিক পায় না তোমাদের? আমি সবার কথাই বলছি, সামাই মান্ডি তুমি জেলা পরিষদের সভাধিপতি নতুন হয়েছো, টাইম দিতে হবে সকাল থেকে, সন্ধ্যের পরে বাড়ি গিয়ে যা ইচ্ছে তাই করো, সকাল থেকে কাজে টাইম দিতে হবে। আশাটা নয়, কাজটা করা। আমি আসলাম 24 ঘন্টা, আমি কাজ করলাম না 5 মিনিটও, তার লাভটা কি? যদি বংশীয় না দেয় আমি ইনস্ট্রাকশন দিচ্ছি ডিএম কে করে দেওয়ার জন্য, করে দেবো। আমি কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতিরও যদি কেউ মনে করে থাকেন যে আমি পারমিশন না দিলে হবে না, ও পারমিশন না দিলে হবে না, আমি কিন্তু সেটা শুনবো না। গভর্নমেন্টের পরিষেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয় এটা নজর রাখতে হবে, ঠিক আছে? বসো। বাঁশবাড়িতে কে আছে তুমি দেখো, সেই জন্য তোমার এলাকাটাই প্রবলেমেটিক এরিয়া। আর ঝাড়গ্রাম রুরাল কারা দেখে? পঞ্চায়েত সমিতি ঝাড়গ্রাম রুরালে কারা আছে? এলাকায় টাইম দিচ্ছেন না সুকুমার দা? কেন ঝাড়গ্রাম রুরালের প্রবলেম আমায় শুনতে হবে? শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনি সিনিয়র লোক, ডাক্তার মানুষ, আদিবাসী কমিউনিটিতে আপনার একটা রেসপেক্টও আছে। আমায় কে ডাকলো তবেই আমি যাব এটা কিন্তু নয়। আমাদের কিন্তু না ডাকতেই আমরা যাই, আমাদের কোনো অহংকার নেই, আমাদের অহংকার হচ্ছে জনগণ, এটা মাথায় রাখতে হবে। মনে হচ্ছে কোনো একটা জায়গায় তোমাদের খামতি হচ্ছে, সেটা দেখে নিতে হবে। আমার কিন্তু চোখ চলে, আমার কানও চলে, আর আমি কিন্তু লোক দেখলে বুঝতে পারি কে কী বলতে চাইছে।